খুবই ব্যস্ত, লিটারালি খুবই ব্যস্ত। আর হ্যাঁ, আজকে আমরা কোথায় যাচ্ছি সেটা তো ভিডিও দেখতেই পাবে অবশ্যই। আর হ্যাঁ, আজকে কিন্তু আমাদের অনেক কিছু কেনাকাটা রয়েছে, প্লাস টিকিট বুক করতে হবে। হ্যাঁ, আর আমরা টিকিট কেন বুক করছি, আমাদের চ্যানেলে স্পেশাল দারুণ একটা ভিডিও আসতে চলেছে, খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও আসতে চলেছে, ঠিক আছে? তো এর জন্য অবশ্যই তোমাদের ওয়েট করতে হবে। আর এখনই বলবো না আমরা কোথায় যাচ্ছি, টিকিট মিট কাটবো, যখন ভিডিও আসবে তখন অবশ্যই দেখতে হবে আমরা কোথায় গেছি, ঠিক আছে? তো ইন্টারেস্টিং ব্লগ আসতে চলেছে, তো অবশ্যই দেখতে থাকো। হ্যাঁ, ফুড ব্লগ তো অবশ্যই হবে, রাইট? ইন্টারেস্টিং জায়গায় আমরা ট্রাভেল করছি, সেখানকার ফুড তোমাদের তুলে ধরবো এবং দেখাবো কেমন ওখানকার ফুড হয়। তো চলো গাইস, আজকে আমি খুবই ব্যস্ত, এখন একটু কথা বলতে পারবো না, একটু দাঁড়াতে পারবো না, এখন অনেক কাজ রয়েছে, বাজার যাবো, বাজার থেকে বাজার করবো, টাকা মাখা তুলতে হবে, অনেক ব্যাপার আছে। তো চলো আজকে ভিডিওটা খুবই, হ্যাঁ, আর আজকের ভিডিওটা কিন্তু অন্যরকম স্টার্ট হচ্ছে, ঠিক আছে? তো আজকে ভিডিওটা একটু ব্লগ টাইপের হবে, ফুটও দেখাবো অবশ্যই। আর হ্যাঁ গাইস, আজকে আমরা কোথায় যাচ্ছি? হ্যাঁ, আজকে আমরা যাচ্ছি স্প্ল্যানেড, কলকাতা স্প্ল্যানেড যাচ্ছি, ধর্মতলায়, যেখানে তোমরা সবাই জানো, আর এটার সম্বন্ধে কিছু বলা লাগে না, কোথায় স্প্ল্যানেড। তো স্প্ল্যানেড যাবো, ওখানে কেনাকাটি করবো, আর ওখানে শেলা থেকে একবার টিকিট কাটবো, যেখানে আমরা ট্র্যাভেল করছি, সো সেখান থেকে টিকিট কাটবো ফার্স্ট অফ অল, দেন আমরা স্প্ল্যানেড যাবো, অনেক কিছু শপিং করার আছে, আমার আছে, জয়নের আছে, সুজুর আছে, সবাই শপিং করবে। তো চলো গাইস, ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, তো ভিডিওটা দেখতে থাকো, চলো। টাকা আছে কি? ক্যাশ? ক্যাশ নেই, আমি অনলাইনে আছি। রানাঘাট এসেছে, ক্যাশ নেই, কি অবস্থা? টাকা পয়সা নিয়ে আসবে, গরিব মানুষ। আলাদাই লেভেল স্টেশনে বুলেট চালাচ্ছে, আলাদাই লেভেল দেখো। আর এদিকে আমাদের আলাদা লেভেল, 5 টাকায় মাস্ক কিনেছে, লেভেলই আলাদা। টাকা মারিস নি তো, তিনটা টিকিট কত করে নিয়েছে? 40 টাকা রিটার্ন, তাহলে 20 টাকা করে, ঠিক আছে ধরো। টাকা মারিস নি তো? টাকা মারিস নি তো? তোর আমার টাকা অনেক টাকা মারছিস, তা দিতে পাশে থাকবেন, সহযোগিতা করবেন। পুলিশে বার ভোট না, তোর কি চিহ্ন হাতে থাক, আমাদের সাবস্ক্রাইব চিহ্ন, দয়া করে সাবস্ক্রাইবটা চিপে দেবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন। অল ইয়ার, অল ইয়ারে ভোট আছে, বাসে উঠতে হবে। এবার হচ্ছে বাসে উঠে তো তারপরে স্প্ল্যানেড যেতে পারো, আমার সাথে সঞ্জয় হয়েছে, এদিকে জয়েন রয়েছে, আর যেই লেভেলের খিদে পেয়েছে সিরিয়াসলি গাইস, বিরাট খিদে পেয়েছে, ঠিক আছে? তো চলো বাসে উঠি, তারপর দেখা হচ্ছে, চলো। খাবি কিছু? প্রচন্ড আকারে খাবি, তুই খাবি কিছু? না, তুই তো বলে খেয়ে এসেছিস, খিদে পায় না মানুষের। তো গাইস, আমাদের কভার টভার কেনা হয়ে গেছে, ঠিক আছে? এবার একটু খাবো, তো খাওয়া দাওয়া করি, তোর সাথে দেখা হচ্ছে, চলো। আমাদের এখন জবরদস্ত লেভেলের খিদে লেগেছে, ঠিক আছে? ও পেটে একদম মানে ইঁদুর দৌড়াচ্ছে, তো আমরা এই হোটেলে আসলাম, দুটো ভিডিও করে যাবো, এখন এগ রোল খাবো, তো এখান থেকে এগ রোলটা খেয়ে আর এক জায়গায় যাবো, অন্য কিছু ট্রাই করবো, ঠিক আছে? মানে সব জায়গায় দুটো তিনটে জিনিস খাবো আর কি আজকে। হ্যাঁ, খিদেটা প্রচুর লেগেছে, তো তার দুটো তিনটে, ঠিক আছে? তো রোলটা খেয়ে আবার তোমাদের দেখাচ্ছি আবার কোথায় যাবো, ঠিক আছে? সেখানে রোলটা খাওয়া দেখাতে হবে তো? আরে
দেখো আগে থেকে খাওয়া শুরু করে দিয়েছে মানে একটু লিমিট রেখে খা এত খিদে পেয়েছে তো তোমার কেমন লাগছে খেতে আর বড় ঠিক আছে ঠিক আছে ঠিকঠাক আছে সব বুঝলাম দেখো কি কি আছে ভিতরে ভিতরে তো ভিডিও তোমরা যখন সময় বানাচ্ছিল দেখলে ভিতরে কি কি আছে শুধু পেঁয়াজ দিয়েছে কি কি আছে শুধু পেঁয়াজ সস সালাদের মাত্র একটু কম আছে দারুণ খুবই খারাপ গরমের মধ্যে বেরিয়েছি তো সবারই দেখো কি অবস্থা তারপর খিদে পেয়ে ঠিক আছে তো চলো খেয়ে নিই রোল খেয়ে নিয়ে আবার দেখা করছি তোমাদের গাইস খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে এখন জুবেনা জামা কাপড় কিনছে তো কিনুক এই আমাদের প্রদীপ দাদা এখন বুট ট্রাই করছে প্রদীপ দা আবার আর একটা দোকানে চলে এসছে একই জুতো ব্লগার বলে না ভাই এই দাদাটা খুবই আনন্দ পেয়েছে এখন আর একটা দেখাচ্ছি এখন কি বলছে কে জানে মোর কম কম দেবে 470 লাগা দেবে 450 তো লাস্ট কে দিয়ে গেছে না 300 লাস্ট 310 এই লাস্ট তো দেখো তো আমি আপকো বল সকতে নাই নাই ঠিক আছে চলো উধার পে দেখতে যাচ্ছে আচ্ছা ইধার ইধার মেরা কস্ট প্রাইস হো গিয়া বলো হ্যাঁ না বললে নেই মেরা আর আমি নেই বুলায়েগা আপকো ইনদা কস্ট প্রাইস কস্ট টু কস্ট দেনা চাহতা বতাও 50 দিজিয়েগা 350 নেই 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 কস্ট প্রাইস আছে নেই নেই চলো হ্যাঁ চলো 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 ওই তোকে ডাকছে আচ্ছা ইধার ইধার আইয়ে চলিয়ে আটা ইয়ে 30 দিজিয়ে যাইয়ে ভাইয়া নেই 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 ও 10 ই মানে 20 রুপিস দেনা চলো নেই নেই 10 10 জিপ সেম নিয়ে আরে ভাই সিরে গুচি গুচি লাগছে ভাই সঞ্জয় এটা তুই নিবি ভাই
अल्ट्रावाइट को। अरे भाई ये तो से गुची गुची लगता ना, गुची से ये लगता। अरे भाई তুমি বলো প্রাইস কত? বলো প্রাইস, আমার নাম জিজ্ঞেস করছি, নিজের নাম বলছেন। তুমি বলো, দেখাবো কেবল দুটো নিয়ে আসলাম, দেখাবো এই দেখা তো বের করতো হবে না। জানাম সন্ধ্যা করো, কুড়ি টাকার জন্য আমাকে দুই কুড়ি টাকা দাঁড়া আমি এনে দিচ্ছি ভাল লাগছে না। আমি বললাম বললাম না গাড়িটা খুব ভালো লাগছে, এরকম একটা গাড়ি কেনার দরকার। কিনবি নাকি তুই একটা? আমি এর থেকেও দামি গাড়ি কিনবো। ও ভাই ও মনে হয় তো না, তুই ল্যাম্বরগিনি কিনবি? আমার তো মনে নেই, ল্যাম্বরগিনি কিনবে আমাদের চল, খানদান সব বেচে দেবো, সব কিছু বেচে দেবো, প্রপার্টি সব বেচে দেবো, খানদান খানদানের লোকজন যত আছে সব বিক্রি করে ল্যাম্বরগিনি নেবে। এটাই হলো সোয়াগ, ওরা আলাদাই সোয়াগ। আমিও বেচে দেবো, সব বেচে যাবে, গার্লফ্রেন্ড বউটো সব বেচে দেবে। তো গাইস ভিডিওটা এন্ড করতে পেরেছিলাম না, কেন কি ওই শেলটা থেকে মানে সব ভিডিও করার পরে আর এনার্জি একটুও লেভেল আছে, একটু এনার্জি ছিল না, তো ওর জন্য আর আউটটো যেতে পারিনি। আমি ভেবেছি হয়তো ভিডিও শেষ করে দিয়েছি, বাট বাড়ি এসে দেখি ভিডিও তো শেষ করিনি, তো আউটটো তো যেতে হবে। আর হ্যাঁ গাইস, আমরা টিকিট কিন্তু শেলা থেকে কেটে ফেলেছিলাম। হ্যাঁ ডেট বলবো না কবে যাচ্ছি আমরা, একটা মানে এই মাসে না পরের মাসেই যাবো, কবে যাবো সেটা বলবো না, সেটা ভিডিও আসলে দেখতে পাবে। একটা লম্বা একটা ট্যুরে যাচ্ছি, এবার সেই ট্যুরটা অবশ্যই ব্লগ আসবে, সুন্দর সুন্দর ব্লগ আসবে, দারুণ দারুণ ট্রাভেল ব্লগ আসবে, ফুড ব্লগ আসবে। চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, তাহলে অবশ্যই নোটিফিকেশানটা পেয়ে যাবেন, আর পাশে যে ঘন্টাটা আছে ওটা পাচ্ছে অল রেখে নেবেন, তা না হলে কিন্তু আপনি ভিডিও পোস্টে বাট নোটিফিকেশান পাবেন না। তো এটাই বলা ছিল যে এরকম আমাদের যে ট্রাভেল ব্লগ আসছে অবশ্যই দেখতে হলে সাবস্ক্রাইব করে রাখবেন, আর পাশে যে ঘন্টাটা বাজে অল করে রাখবে, তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে। আর দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে গাইস, সিরিয়াসলি মানে ইমাজিন করতে পারছি না, আমি এখনই খুব এক্সাইটেড হয়েছি। বাট ভালো ছিল আজকে ভিডিওটা, এই ভিডিওতে ছিল, ভালো লাগলে একটা লাইক করে দেবে, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, আর অত্যধিক ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। তো গাইস আজকে ভিডিও তো এখানেই ছিল, বাই গাইস।